বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের 6 মাস আগে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, উনি দেখাতে এসেছেন 6 মাস পরে। তো আমরা ওনার রেজাল্টটাকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রেজাল্ট হয়েছে, খুবই সুন্দর রেজাল্ট হয়েছে। এবং আমরা এই ভাইয়ের ক্ষেত্রে 2800 ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছিলাম, তার মধ্যে 600 ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে নিয়েছিলাম এবং বাকি 2200 ফলিকেল আমরা মাথার পেছন দিয়ে। তো টোটাল 2200+600 সব মিলে 2800 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। 6 মাসের পরের হচ্ছে এই রেজাল্টটা। তো এই ডেফিনেটলি আমরা আরও কিছুটা ইম্প্রুভমেন্ট এক্সপেক্ট করছি, কারণ ফুল রেজাল্ট আসতে 9 মাস মতো সময় লাগে। আমাদের ভাই নিশ্চয়ই 9 মাস পর আর একবার আসবেন দেখাতে, তখন ফাইনাল রেজাল্টটাও আপনাদেরকে দেখাবো। আমি বায়ন ক্লিনিক কলকাতাতে রেগুলারলি হেয়ার ট্রান্সপ্লান্ট করি, FUT FUE দুটো টেকনিকেই করা হয়। এই ভাইয়ের ক্ষেত্রে অবশ্য আমরা FUE টেকনিকে করেছিলাম, কোনো সেলাইয়ের দাগ পড়েনি বা কোনো স্টিচ মার্ক হয়নি, আমরা ই টেকনিকে করেছি। এবং আমরা দাড়ি থেকে 600 ফলিকেল নিয়েছি, মাথার পেছন থেকে 2200 ফলিকেল নিয়েছি এবং কত সুন্দর রেজাল্ট এসে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটুখানি ওনার ডোনার এরিয়াটা আপনাদের দেখিয়ে দেবো, যারা জানতে চাইছেন যে ডোনার এরিয়া দাড়ি থেকে ফলিকেল নেওয়ার পরে কেমন হয় সেটা একটু দেখিয়ে দিই এবং মাথার পেছনে কেমন থাকে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। তো আমরা এই দাড়ির এরিয়া থেকে কিন্তু ওনার 600 ফলিকেল নিয়েছিলাম। অনেকেরই মনে হতে পারে দাড়ির এখান থেকে নিলে পরে ফাঁকা হয়ে যাবে, দেখুন আমাদের ভাই কিন্তু চাপ দাড়ি রেখেছেন, কিন্তু কোনো অসুবিধে বা এখান থেকে ফলিকেল নেওয়া হয়েছে কিচ্ছু মনে হচ্ছে না। আমরা একটা ফলিকেল নিয়েছি, 2-3টে ফলিকেল ছেড়েছি, তারপর একটা নিয়েছি এবং এই দাড়ির ফলিকেল নেওয়ার জন্যে কিন্তু ওনার রেজাল্টটা এত দ্রুত আমরা রেজাল্ট পেয়েছি এবং এত ভালো রেজাল্ট আমরা পেয়েছি। তো দেখছেন দাড়ির এরিয়া থেকে নেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে, মাথাটা নিচু করে দিই ভাই, তো দেখুন কত সুন্দর লাগছে। এরকম দাড়ির এরিয়া থেকে ফলিকেল নিলে কিন্তু রেজাল্টটা ভালো আসে এবং দাড়ির এরিয়াতে দেখুন কোনো কাট মার্ক বা কোনো স্টিচ মার্ক বা কোনো ডট মার্ক কোনো কিছুই নেই। আমরা এখান থেকে FUE টেকনিকে তুলেছিলাম। এবারে আমরা ওনার মাথার পেছনের ডোনার এরিয়াটা দেখাবো। তো এটা হচ্ছে ওনার মাথার পেছনের ডোনার এরিয়া, এখান থেকে আমরা FUE টেকনিকে তুলেছিলাম, যেটাকে এক্সট্রাকশন টেকনিক বলে। খুব স্বাভাবিকভাবেই দেখুন কোনো রকম কোনো ডেন্সিটির হেরফের বা এখান থেকে চুল নেওয়া হচ্ছে কিছুই কিন্তু মনে হচ্ছে না, খুব সুন্দর দেখা যাচ্ছে ডোনার এরিয়াটাও। তো FUE টেকনিকে করলে পরে কিন্তু এত সুন্দর ডোনার এরিয়া থাকে, আপনারা দেখুন কত সুন্দর রয়েছে, কোনো দাগ বা কোনো কিছু মনে হচ্ছে বা চুল নেওয়া হচ্ছে সেটা মনে হচ্ছে না। এক্ষেত্রেও কিন্তু আমরা যখন এই ডোনার এরিয়া থেকে নিই, একটা চুল নেওয়া হয়, 2-3টে চুল ছেড়ে দিয়ে আর একটা চুল নেওয়া হয়, ফলে এফেক্টিভ ডেন্সিটি কিন্তু কখনোই কমে না। তো 2800 ফলিকেল নিয়ে করার পরে 6 মাস পরে কেমন রেজাল্ট হয় সেটা আপনারা দেখছেন। আমরা দাড়ির থেকে 600, মাথার পেছন থেকে 2200 ফলিকেল নিয়ে করেছি, খুব সুন্দর এসছে। এই ভাইকে আমরা 9 মাস পরেও কেমন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি রেগুলারলি বায়ন ক্লিনিক কলকাতায় হেয়ার ট্রান্সপ্লান্ট করি, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্টেড রয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখবেন। রেজাল্টের ভিডিও যেমন এরকম দেখালাম, সার্জারি কী করে করা হয়, FUE টেকনিক, FUT টেকনিক, তারপরে গ্রাফটগুলোকে কীভাবে ঠান্ডাতে প্রিজার্ভ করা হয়, কীভাবে ইমপ্লান্ট করা হয়, কীভাবে এক্সট্রাকশন করা হয়, কীভাবে আমি মার্কিং করছি, পেশেন্টের এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকমের ভিডিও, গ্রাফটের কস্ট সেটা নিয়ে আমার আলোচনা করা আছে। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনারা আপনাদের মাথার ফটো যেখানে খালি হয়ে গেছে এবং ডোনার এরিয়া, মাথার পেছনের ডোনার এরিয়া ফটো পাঠিয়ে দিলে পরে আমি দেখে আপনাদের কতগুলো গ্রাফট লাগবে, কীভাবে প্ল্যানিং করব, কত খরচ হবে, কী কী করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।